আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির পরোটা রেসিপিটি শেয়ার করব। ফুলকপির এই ভরা মৌসুমে এরকম ফুলকো আর মুচমুচে ফুলকপির পরোটা না খেতে পারলে সারা বছর আফসোস থেকে যাবে। প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে। একটি বোলে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার হাত দিয়ে মাখিয়ে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে এক সময় এরকম দলা পেকে আসবে, তখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। কতটুকু পানি লেগেছে সেটা আমি ডোটা তৈরি করে তারপর দেখাবো। আমরা স্বাভাবিক রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম তৈরি করলেই হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার এরপর একটু তেল মাখিয়ে ডোটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। ডোটা তৈরি করতে প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনার হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। এবার ফুলকপির পুরটা তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার 1/2 চা চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এই বাটা মশলাগুলো একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা স্মেলটা না থাকে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে অবশ্যই পানি অ্যাড করার চেষ্টা করবেন, কারণ গুঁড়া মশলা অ্যাড করলে অনেক সময় পুড়ে যায়, সেজন্য আগে পানি দিতে হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু একত্রে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1/2 কাপ পরিমাণ গাজর। এবার এগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটা রান্না করার জন্যে। এবার একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে একত্রে মিশিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ফিরে আসলাম। এ সময়ের মধ্যে কিন্তু ফুলকপি আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার অনবরত নেড়েচেড়ে এর মধ্যে যতটুকু পানি রয়ে গেছে পানিটা টানিয়ে নিতে হবে। পানিটা টেনে গেছে, এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা অনবরত নেড়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ডিমটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পুরটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পুরটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। এবার ডোটা হালকা হাতে একটু মাখিয়ে নিতে হবে। এবার এর থেকে একটু ডো নিয়ে নিলাম। ডোটা এভাবে বোর্ডে রেখে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তারপর ছোট করে মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। এই কাজটা কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা ঠিক মতো না করতে পারলে কিন্তু পরোটা তৈরি ভালো হবে না, ভিতর থেকে পুর বেরিয়ে আসবে। রুটিটা তৈরি করা হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা পুরটা বসিয়ে দিলাম। ঠিক মাঝখানে বসাতে হবে, আর সাইডটাতে একটু পানি দিয়ে দিয়েছি। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে দেখে বুঝতে হবে। এভাবে এক পাশ থেকে মোড়ানো শুরু করলাম। এভাবে মুড়িয়ে মুড়িয়ে রুটিটাকে এভাবে সিল করে দিতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন এটাকে বোর্ডে রেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো তৈরি করতে হবে। এটা রুটিটা আমি কিন্তু বেলন দিয়ে তৈরি করব না, হাত দিয়ে চেপে চেপে এভাবে তৈরি করব। বেলান দিয়ে তৈরি করতে গেলে কিন্তু ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এটা করতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে।
পরোটাটা তৈরি করা হয়ে গেছে প্রায়। এটা আমি বেশি বড় করব না, বেশি বড় করতে গেলে উপরে রুটিটা পাতলা হয়ে ভিতর থেকে পুর বেরিয়ে আসতে পারে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর পরোটাটা ছেড়ে দিচ্ছি, এটা একটু বেশি তেলেই ভাজতে হবে। পরোটাটা তেলের মধ্যে দেওয়ার পর অনবরত উপরের দিকটাতে এভাবে তেল উঠিয়ে দিতে হবে, তাহলে উপরের দিকটাও সমানভাবে ফুলে উঠবে আর কিছুটা শক্ত হয়ে আসবে। তারপর উল্টিয়ে দিতে হবে, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে নিচের দিকে একটা স্পেচুলা দিয়ে, তারপর উপরের থেকে একটা স্পেচুলা দিয়ে চেপে ধরে তেলটা কিছুটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। এভাবেই সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে এর উপরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে আমার বিশ্বাস। একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনার পরিবারের সবাইও এটা খুব পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর খুব বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।